আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি এই তো বোরখা কিনবো কিনবো বলে আর বোরখা কেনা হয় না তো আজকে আপনাদের ভাইয়া বললো ঠিক আছে গিয়ে কিনতে তাই চলে আসলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে এসে তো একটু ঘোরাঘুরি দেখলাম আর এখানে আসলেই এই মুড়ি ভত্তাটা অনেক খাই মামার এই মুড়ি ভত্তাটা তো সামনেই পড়ে গেল মুড়ির ভর্তাটা তো আমরা এখানে বললাম মামা আমাদেরকে মুড়ি ভর্তা দেন তো এই মামারা আছে অনেক বোম্বাই মরিচ বা নাগা মরিচ যেটাই বলেন সেইটা কুচি কুচি কেটে তা মাখায় দেয় যদি যে বেশি ঝাল খেতে চায় সেই ক্ষেত্রে তাকে দেয় আর যে ঝাল খেতে চায় না তাকে দেয় না তা বললো মামা আমাদেরকে দেন মুড়ি ভর্তা তা আমাদেরকে দিল মামা তা আমরা বলছি আমাদেরটা ঝাল হবে না তো আমাদের সাথে একজন মাখায় নিছে একজনকে দেওয়া হয়েছে সে তাকে মরিচ দেওয়া হয় না দেখে সে আবার মরিচ চাইতেছিল এ তো আমাকে দিল কি লোভনীয় না সবুজ হলুদ তারপরে টমেটো পাতা দিয়ে বাখানা এই যে সেই ভাইয়া বলতেছে তার ঝাল হয় না এই জন্য তাকে যে মরিচ কেটে দিচ্ছে ওরে বাবা কিভাবে ঝাল খাইছে দেখে ভয় লাগে তারপর লাল লাল মরিচ তো আমরা খেয়ে টে এই যে আসলাম পাশেই বোরখার দোকানটা একটু আসলাম বোরখাগুলো দেখতেছি আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না আমি চাচ্ছি আভায়া টাইপের কিন্তু আভায়া টাইপের বোরখাগুলো তেমন একটা পাওয়া যায় না বেশিরভাগই খিমার খিমার বোরখা পড়তে ইচ্ছা করে না তো অনেক খোঁজাখুঁজির পর একটা নিয়েছি আর এই যে চলে আসলাম একটু কসমেটিক্সের দোকানে পালিশ দেখলাম আমার অনেক পালিশ অনেক পছন্দের একটা জিনিস ছোটোবেলায় তো অনেক নেল পালিশ কিনতাম এই যে আমি দেখতেছি কোনটা নিব এটা নিব না ওইটা নিব আর হাতে একটু কালার দেখে দেখতেছি কোনটা নেওয়া যায় তো ঈদে সবসময় আমি নেল পালিশ কিনতাম আমাকে একটা নেল পালিশ দিলেই আমি অনেক খুশি হতাম মালা চুরি এগুলি না দিলেও হতো তাই তো নেল পালিশ একটা নিলাম আর এই যে আমার ছেলে খেলনা নিবে সে খেলনা খেলনা করে মাথা খারাপ করে ফেলতেছে আর খেলনা দোকান গেলে তো তার মাথা খারাপ হয়ে যায় যার কারণে খেলনা নিয়ে নিলাম ছোট্ট একটি লাইক দিয়ে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটি ক্লিক করলে যত ভিডিও আমার যত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো এখন আসলাম একটু চা খেতে এখানে নিউ মার্কেটে এই মামার দোকানেও আমরা চা খাই চাটা এত মজার খুবই মজার খুব ভিড় থাকে লেগেই থাকে যার কারণে এই যে মামা চা দিচ্ছে সবাইকে আমরাও চা খেয়ে নিলাম চাটা অনেক মজার শীত শীত ভাব আর চা খেতে অনেক ভালোই লাগতেছে তো এই যে আমার ছেলে এখনও সে পুতুল দেখতেছে কোন পুতুল নেবে সে নিবে ডিসিশন নিচ্ছে কোনটা নিবে যে খেলনাটি নিয়েছে তার সেটা পছন্দ হয়নি যার কারণে আবার চেঞ্জ করতে আসছে কোনটা নিবে সে খুঁজতেছে কোন খেলনাটা তার বেশি ভাল লাগতেছে তা আমরা বলতেছি নাও তোমার যেটা পছন্দ হয় চেঞ্জ করেই তুমি নাও তো দেখতেছে এই তো এই পোকাটা তার খুব পছন্দ হয়েছে এটা একটা পোকা খেলনা চলে ব্যাটারিতেই চলে এই যে কি সুন্দর না ধরছে যাই হোক সে নিয়ে নিল তার খেলনাটা বাচ্চা মানুষ বায়না ধরলে তো আর না কিনে দিতে পারি না তার জন্য কিনতে হয় আর সে বাইরে আসলেন একটা একটা খেলনা সে কিনবেই তো সে খুব খুশি আপন মনে সে যাচ্ছে তো যাই হোক আমরা এখন একটু খাবারের দোকানে আসলাম আমাদের বাসার পাশেই খাবার দোকানটা তো আসলাম মাস্তান পিজা নামটা কি ভয়ানক না মাস্তান পিজা আমার ছেলের এই এই দোকানে পিজা তারপরে বার্গার খেতে অনেক পছন্দ করে যার কারণে এখানে চলে আসলাম তো আমরা এত ভিড় পাশে কিন্তু অনেক অর্ডার আছে তা আমরা বললাম যে ভাইয়া আমাদেরকে আপনি পার্সেল করে দিয়ে দেন আমরা পার্সেল নিব তো আমাদেরকে পার্সেল করা হলো একটা পিজার অর্ডার করলাম আর তিনটা বার্গার করলাম বার্গারগুলো অনেক ছোট মিনি বার্গার ওই যে দেখেন লেখা আছে মাস্তান পিজা আর এই যে কি সুন্দর আর্ট এগুলো আগে রিক্সার পিছনে অনেক আর্ট করা থাকতো দেখে খুব ভাল লাগলো তাই আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে নিলাম তো এই তো আমাদের পিৎজা চলে আস চলে আসতেছে ওই যে কাটতেছি পিজাটা ওদের এই পিৎজাটা অনেক মজার অনেক মজা হয় আর আমাদের বার্গারগুলো প্যাকেট করে ফেলতেছে এই যে আমাদের পিৎজাটা চলে আসছে কি আমি দেখতে যাই হোক পার্সেল করে নিয়ে নিচ্ছি আমার ছেলে পিজা অনেক পছন্দ করে যার কারণ অর্জুনে পিজাটা নেওয়া ওই দোকানে আসলেই শুধু বলবে আমাকে পিজা কিনে দাও পিজা কিনে দাও আর একটা লেমন জুস কিনে দিয়েছিলাম সেটাও সে খাচ্ছে আর এই তো বাসায় চলে আসলাম আর বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি কি কিনলাম একটু এই তো একটা পালিশ কিনলাম আর এই যে আমার ছেলে পোকাটা কিনছে পোকা খেলনা এই যে আবার চালাই সে দেখাচ্ছে আর নিয়ে নিলাম এই যে পুরখাটা পুরখাটা অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর পাইপিং দেওয়া গলার সাইড দিয়ে আর চতুর্দিক দিয়ে কাপড়ের বর্ডার লাগানো খুব ভাল লাগছে আমার কাছে অনেক আর কাপড়টা এত ভালো খুব সফট কাপড় আপনারা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে যে আমার পুরখাটা কেমন হলো তো আজ এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ